আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শেফিস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি ইফতার তৈরি করেছিলাম, তো কী কী রান্না করেছি আর কী কী ইফতারের জন্য আয়োজন করেছিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। যাই হোক, আমি প্রথমে শপিংয়ে চলে আসলাম একটা ম্যাঙ্গো দই বানাবো বলে। তো ম্যাঙ্গো ইয়াগার্টের জন্য আসলে খুব মন চাচ্ছে খাওয়ার জন্য, একদিন আমি শপের মধ্যে খেয়েছিলাম, ভাবলাম নিজে করে ট্রাই করে দেখি কেমন হয়। তো এখানে আমি এভাপোরেটেড মিল্ক, কন্ডেন্স মিল্ক আর কেসার যে ম্যাঙ্গোর পিউরি পাওয়া যায় ওগুলো নিয়েছি আর একটা ডাবল ক্রিম। তো সব কিছু আমার পরিমাণ মতো একটু অ্যাড করে তারপরে আমি উইক্স করে নিয়েছিলাম, হ্যান্ড উইক্স দিয়ে। তো আমি প্রথমবার ট্রাই করেছি, আমার কাছে ভালো লেগেছে, বাট আমি আরেকবার ট্রাই করলে হয়তো বা পারফেক্ট হবে। তো যাই হোক, আমরা তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে সবাই দই বানাতে জানি এখন। তো এর মধ্যে আমি ডাবল ক্রিম আর ম্যাঙ্গো পিউরি দিয়েছিলাম, তো দেখি কেমন হয়। তো আমি প্রথমে 150 ডিগ্রি সেলসিয়াসে দিয়েছিলাম, পরে আমি 130-তে নিয়ে নিয়েছি। তো এখানে আমি ইফতারের জন্য সব রেডি করে নিয়েছি, আমি চুলা বোনা করার জন্য এখানে পেঁয়াজ তারপরে আদা রসুন নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কাবাব তৈরি করব ললিপপের মতো, ওইখানে খিচুড়িও রেডি করে নিয়েছি। তো যাই হোক, আমি এখন কাবাবটা তৈরি করতে চলে আসছি। এখানে আমি ডিম, আলু, তারপরে পেঁয়াজের বেরেস্তা, তারপরে দিয়েছি আমি এখানে শুকনো মরিচ, এগুলা দিয়ে ধনে পাতা দিয়ে আমি ভালোভাবে একটা ড তৈরি করে নিয়েছি ডয়ের মতো। তো আলুর মিক্সচারটা একটু আঠালো হওয়ার জন্য বেশি স্টিকি হয়ে গিয়েছিলো, ভালোভাবে রোলটা করার জন্য আমি এখানে ব্রেড ক্রাম্বস ইউজ করেছি, আমার ঘরে বানানো, আপনারা চাইলে সব থেকে কিনে এনে ইউজ করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আমি রোল করে নিয়েছি, আর এটা আমি আইসক্রিমের যে স্টিক পাওয়া যায় ওগুলা পাউন্ডলাইন থেকে আমি এনেছি, আপনারা যে কোনো শপে পাবেন, গ্রোসারি শপে পাওয়া যায়। তো ওইরকম করে করতে পারবেন, আর যদি স্টিক না দেন তাহলেও হয়, আপনারা লবেলম্বিভাবে বা খাবাবে শেপ করে করতে পারবেন। এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আমি অনেক দিন দেখতেছি, আমি ট্রাই করব করব বলে আসলে করা হচ্ছিল না। তো ইউটিউবে অনেক আপুরা তৈরি করতেছেন, দেখতেছি, দেখে খুবই স্বাদ লাগলো, মনে করলো যে আমি একবার ট্রাই করে দেখি কেমন হয়। তো আলহামদুলিল্লাহ আমার কাছেও ভালো লেগেছে, খুবই সহজ। এখন দেখতে পাচ্ছেন আমি চুলা বোনাও করে নিয়েছি ইফতারের আগ মুহূর্ত একটু সময় আগে। আমি একটু ফিরনিও তৈরি করে নিয়েছি, একটা দই বসিয়েছিলাম সেহরির জন্য, এখানে খিচুড়িও রেডি হয়ে গেছে, তারপরে ডালের পাকোড়ার জন্য মিক্সচারটাও রেডি করে নিয়েছি। আর এখানে আমি শিক কাবাব দিয়ে কয়েকটা পাপ পেস্ট্রি দিয়ে রোল করেছিলাম, পেস্ট্রি বের করে নিয়েছি, কিছু সমোসা। আমাদের যেহেতু মানুষ অল্প, ওই জন্য আমি অল্প অল্প করে সব কিছু করেছি, কারণ ইফতারের আগে মনে হয় সব কিছু খেয়ে ফেলবো, বাট ইফতার পানি খাওয়ার পরই আসলে পেটটা ভরে যায়, এত বেশি খাওয়া যায় না। তো যাই হোক, আমি ডেজার্টগুলো আমার রেডি হয়ে গেছে, আমি এখন ফ্রিজে রেখে দিব। ফিরনিটা আমরা ইফতারের পরে খাবো আর দইটা সেহরিতে খাবো ইনশাল্লাহ। তো এখন দেখতে পাচ্ছেন ইফতারের কিছু সময় আগে আমি পাকোড়াগুলো করে নিচ্ছি, তারপরে আমি পেস্ট্রি যে রোল করেছিলাম শিক কাবাবের ওগুলো আমি দিয়ে দিয়েছি ওভেনে। ইফতারের আগ মুহূর্ত আসলে অনেক রাশ থাকে, বাচ্চারাও বেশি দুষ্টমি আগে করে না, বাট ইফতার অবধি যখন সব কিছু রেডি করতে যাবেন তখন দেখবেন ওরা একেবারে খুবই কান্না করতেছে। তো যাই হোক, আমার ইনায়া এমনিতেই এখন একটু দুষ্টমি করে, ওর একটু এরকম বয়সে আসছে, ওই জন্য আগে একটু ইয়ে ছিল বাট এখন খুবই কান্নাকাটি বা ইয়ে করে আমার সাথে থাকতে চায়। তো যাই হোক, এখন এত বেশি খেলাধুলা ভালো লাগে না, শুধু আমার কুলে বসতে চায়। তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটা 3 বছর হয়ে গেছে, দোয়া করবেন সবাই আমার মেয়ের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন আমি রোলও সব রেডি করে নিয়েছি, পাকোড়া, তারপরে সমোসা, পেস্ট্রি, তারপরে এগের যে কাবাব তৈরি করেছিলাম এটাও রেডি করে নিয়েছি, ললিপপ। যাই হোক, আমি সব কিছু বাজার পড়ার পর আমি এখন টেবিল রেডি করে নিয়েছি। যেহেতু আমরা দুজনই রোজা থাকি, আমার আয়ানে নায়া অনেক ছোটো, ওই জন্য ওরা মাঝে মধ্যে বসে খাওয়ার জন্য, আর আসলে আমি একা থাকি তো ওই জন্য সবসময় ইফতার করা হয় না আমার, আমার হাজব্যান্ড কাজে ইফতার করেন। তো যখন উনি বাসায় থাকেন তখন আমাদের ইফতার করা ভালোভাবে হয় আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমি সব রেডি করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, ইফতারের পর, নামাজের পর আমি আসছি ফিরনি ট্রাই করব। আর যেহেতু ফার্স্ট টাইম আমি ম্যাঙ্গো দই বানিয়েছিলাম, তো ইয়োগার্টটা আমি চাচ্ছিলাম যে একটু ট্রাই করার জন্য কেমন হয়েছে। তো উপরটা যেমনই হোক বাট ভেতরে ভালোভাবে কুক হয়েছে, তারপরে দইটা বসেছে ভালোভাবে। বাট আমি যে দইটা বানাই এটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়, আমি জানি না ম্যাঙ্গো দেওয়ার কারণে নাকি এর উপরে একটু ইয়ে হয়েছে। তো যাই হোক, খেতে ভালো ছিল। আর এখানে কিছু মিষ্টি ছিল, আমার হাজব্যান্ড এনেছিলেন, আর কিছু বাকি ছিল, ভাবলাম একটা খেয়ে নেই। তো ইফতারের পরে, নামাজের পরে একটু পেট ফাঁকা হয় তো একটু খেতে পারি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ।